দর্শক আপনাদের ফেনী মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। প্রথমে দুঃখ প্রকাশ করছি, গতকাল আপনাদেরকে ফেনীর করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে তথ্য জানাতে পারিনি। এই জন্য প্রথমে আপনাদের বলে রাখি, ফেনী করোনার যে সার্বিক পরিস্থিতি, সে পরিস্থিতিতে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে করোনা যেসব উপসর্গ রয়েছে সেসব উপসর্গ থাকায় 80 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সে 80 জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বিআইটিআইডি সেন্টারে পাঠানো হয়েছে। সেখান থেকে 77 জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে, বাকি দুজনের ফেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, গতকাল ফেনীর সাগলাইয়া উপজেলায় রাধানগর ইউনিয়নের মধুগ্রামে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। সেই শনাক্তকের ক্ষেত্রে সমাজের বিভিন্ন লোকজনের কাছে এ নিয়ে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই আতঙ্ক সৃষ্টির বিষয়ে আমরা এখন কথা বলবো আমাদের ফেনীর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব সমীরউদ্দিন ভুঁইয়ার কাছে। সমীর ভাই, আপনি তো জানেন গতকালকে একটি করোনার পজিটিভ এসেছে, সেই করোনার পজিটিভকে নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সরাসরি বলেন, সমাজে অনেক তোলপাট সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা আসলে কি আমাদেরকে যদি একটু বলেন। আসলে আমি আপনাকে বলে রাখি যে ফেনী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে এতদিন পর্যন্ত করোনার কোনো রোগী শনাক্ত হয়নি। রোগী শনাক্ত না হওয়ার কারণে এখানে মানুষের ভিতরে এক ধরনের আশ্বস্ত তৈরি হয়েছিল, এক ধরনের বিশ্বাস স্থাপন হয়েছিল যে তারা আসলে এখনও পর্যন্ত সংক্রমণ মুক্ত। কিন্তু গতকাল যখনই একজন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে, এই নিয়ে আসলে এক ধরনের ভীতিকর একটা পরিবেশ তৈরি হয়েছে, এক ধরনের চাঞ্চল্যের তৈরি হয়েছে। আর এই নিয়ে আসলে গুজব বলেন, আলোচনা বলেন, সমালোচনা হওয়ার পিছনে দুই একটি কারণ আমরা যতটুকু ফাইন্ড আউট করতে পেরেছি, সেটি হচ্ছে গতকাল বিকেল পর্যন্ত ওখানকার কিছু গণমাধ্যম কর্মী, যে স্বাস্থ্য বিভাগের লোকজনের সাথে কথা বলে যেটা জেনেছেন, যে তারা জানিয়েছিল যে আসলে যেই রোগীটার করোনা শনাক্ত হয়েছিল তার ফলাফল নেগেটিভ এসছে। এই নিয়ে তারা গণমাধ্যমের সংবাদ প্রচার করেছে। রাত যখন 10টা হলো, এটা যখন ফাইনাল একটা রিপোর্ট আসছে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, বিভাগীয় স্বাস্থ্য বিভাগ থেকে, তখনই এই নিয়ে এটাকে আসলে তর্ক বিতর্কে চলছিল। সেক্ষেত্রে আমরা আসলে সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, আমরা এখানকার যে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের দু একজনের সাথে কথা বলেছিলাম, আমরা কথা বলেছিলাম এখানকার ফেনীর যে যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন জেলা প্রশাসক, তার সাথে কথা বলেছেন। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে তাকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগের যিনি পরিচালক ফোন করেছেন, ফোন করে তিনি জানিয়েছেন যে ফেনীর একজন করোনা রোগী শনাক্ত হয়েছে, তার সাথে সাথে লক্ষ্মীপুরের 17 জনের করোনা শনাক্ত হয়েছে। আর ফেনী যার করোনা শনাক্ত হয়েছিল তার বাড়ি হচ্ছে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মধুপুর গ্রামে। সেই নিয়ে আসলে এক ধরনের চাঞ্চল্য তৈরি হওয়ার এই কথা, যেহেতু এতদিন পর্যন্ত আমাদের এখানে কোনো করোনা পাওয়া যায়নি, গতকালকে পাওয়া গেছে, সেই জন্য আসলে এই ধরনের ভীতিকর একটা পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছি আমরা আর কি। জি, ধন্যবাদ সমীর ভাই আপনাকে। জি দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, ফেনীর করোনার যে একটি গুজব, আলোচনা, যে সমালোচনা সৃষ্টি হয়েছিল, তারই ব্যাখ্যা দিয়েছেন আমাদের বড় ভাই সমীর ভাই। আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, এখন আমাদের সামনে ফেনীর করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য জানাবেন আমাদের ফেনীর এটিএন নিউজ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি দিদারুল আলম দিদার ভাই। ধন্যবাদ। আসলে আপনারা এতদিন মানে ফেনী শঙ্কামুক্ত ছিল, তো আমরা গতকাল যখন আমরা শুনতে পেয়েছি, গতকাল রাতেই আমরা যখন শুনতে পাই আমাদের ফেনীতে একজন করোনা পজিটিভ রোগী আছেন, তখন থেকেই আমরা আসলে তখন থেকেই আমরা যে চিত্র দেখেছি সেটি হচ্ছে মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। আগে যেমন আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনীর প্রাণকেন্দ্রই বলা যায়। এখানে আগে যেমন আমরা সারাদিন মানুষ আবাদে চলাফেরা করেছে দেখেছি, কিন্তু আমরা এখন আর ওরকম দেখছি না। আসলে মানুষ সচেতন হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। আর গতকালকে আসলে করোনা পজিটিভ রোগী নিয়ে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে এক ধরনের একটা প্রথম অবস্থায় একটা গুজব উঠেছিল, গুজব দেখতে পেয়েছি আমরা। সেখানে আমরা দেখেছি অনেকেই এটা নিয়ে বিভ্রান্তকর করেছেন, তবে আমাদেরকে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, একজন আমাদেরকে উনি কনফার্ম করেছিলেন যে আমাদের ফেনীতে একজন করোনা রোগী আছেন। আর গতকাল থেকে এটা হয়েছিল যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আমাদের ফেনীতে যে পৌর হকাশ যে মার্কেট, এই মার্কেটটাকে ফেনী পাইলট স্কুলের মাঠে সামাজিক দূরত্বতা নিশ্চিত করার জন্য এখানে বাজার করা হয়।
সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এই বাজার বসে। আমরা দেখেছি আমাদের এখানকার মানুষ এই বাজারে স্বাচ্ছন্দ্যে সামাজিক দূরত্বতা বজায় রেখে তারা এখানে কেনাকাটা করেছেন। আর আরও একটি বিষয় যেটি বলে রাখি যেটা হচ্ছে ফেনীর মানুষের একটা দাবি, যেটা হচ্ছে আমাদের এখান থেকে করোনার নমুনা সংগ্রহ করে সেগুলোকে চিটং পাঠানো হয়, এরপরে আমাদের এখানে রিপোর্টগুলো আসে। তো আমাদের এখানকার স্থানীয়দের দাবি, আমাদের এখানে আসলে করোনার একটা ইউনিট করা দরকার যেখানে মানে চেক আপ করতে পারবেন এবং ফেনীর মানুষগুলো এখান থেকে রিপোর্ট নেবেন, এরকম প্রত্যাশা করছেন সবাই। আর আরও একটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে আমাদের জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের এখানে 110 শয্যার আইসোলেশন করা হয়েছে, যেটি আমাদের ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে একটা অংশ আছে, আরেকটা অংশ হচ্ছে ফেনী ট্রমা সেন্টারে। তো এটি আসলে আমরা যে যতটুকু আমরা জানতে পেরেছি, এটি হচ্ছে আইসোলেশন সেন্টার, কিন্তু আমাদের এই সেন্টারে আসলে একজন সংকটাপন্ন রোগীকে রাখার জন্য যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আসলে এগুলো আমাদের এখানে নেই। তো আমরা সরকার উদ্যোজনা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি করব যেন আমাদের ফেনীতে একটি করোনা ইউনিট করা হোক, আইসোলেশন সেন্টার করা হোক, যেখানে আমাদের সংকটাপন্ন রোগীগুলোকে আমরা চিকিৎসা সেবা দিতে পারব। জি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। জি, ধন্যবাদ দিদার ভাই। আমাদেরকে দিদার ভাই যেমনটি জানিয়েছেন, ফেনীতে যে করোনা রোগী শনাক্ত হওয়ার পরে তাদেরকে যে আইসোলেশনে রাখবে, আইসোলেশনে রাখার যেসব সরঞ্জামগুলো রয়েছে সেই সব সরঞ্জামগুলো সংকট রয়েছে। আমি এখন রয়েছি ফেনীর দোয়েল চত্বরে, আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে নজরদারি বাড়ানো হয়েছে, যেসব রাস্তার মোড়গুলো রয়েছে সেসব মোড়গুলোতে প্রশাসনের নজর বাড়ানো হয়েছে। বিশেষ করে গতকাল রাত্রে যে করোনা সংক্রমণ রোগী ধরা পড়েছে, সেই পথে তার পর থেকে কিন্তু জেলায় একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, মানুষের মধ্যে যে একটা ভয় ভীতি প্রবেশ করেছে, মানুষ কিন্তু এখন ঘর থেকে বের হতে চাচ্ছে না সেই ভয়ে। তা আমি যদি আরেকটি কথা বলি, করোনার যে ভাইরাস, সেই ভাইরাস যে মরণব্যাধি রোগ থেকে রক্ষা পেতে সামাজিক যে দূরত্ব, তার গুরুত্ব অপরিসীম। তো সব মিলিয়ে আমি বলবো ফেনীতে করোনার সার্বিক পরিস্থিতি, এখনও পর্যন্ত একজনের পজিটিভ এসেছে, এরপর থেকে জেলায় একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, সবাই সবার বাড়িতে অবস্থান করছে, রাস্তাঘাট ফাঁকা রয়েছে। তো এ ছিল আমার কাছে এখানকার, আগামীতে আপনাদের ভালো আরও তথ্য জানাবো। ধন্যবাদ।